আপনার যখন যে আপনার মন্ত্রী যখন ত্রিপুরার মুখ্যমন্ত্রী যখন এডিসি দিকে জনসভা করে দশ দিন আগে হাজার হাজার মানুষের সামনে, তখন মাস্ক লাগে না। আর এখন রাস্তা দিয়ে একজন সিঙ্গেল মানুষ বেরোলে মাস্ক লাগে, হোয়াট ইট ইজ? কেন মানুষ থেকে 200 টাকা নেওয়া হচ্ছে আমাকে এটা জবাব দিতে হবে? ত্রিপুরা সরকার বলুক, আপনি তো ত্রিপুরা সরকারের রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমাকে প্রশ্নটা করছেন, তাহলে আপনাদেরকে জিজ্ঞেস করুন যে সাধারণ মানুষ জানতে চায়, অ্যাজ উই হ্যাভ গিভেন আওয়ার ভোট টু দ্যাম, দিস ইজ দেয়ার রেসপন্সিবিলিটি টু গিভ দ্য আনসার টু আস, দিস ইজ ডেমোক্রেটিক গভর্নমেন্ট। যে সরকার যদি দশ দিন আগে যদি জনসভা করতে পারে, মুখ্যমন্ত্রী লিডারশিপে দশ দিন আগে যদি শিক্ষামন্ত্রীর সঙ্গে যদি জনসভা হতে পারে, তখন করোনা নেই। আর যখন মানুষ একজন রাস্তা দিয়ে খালি বেরোতে মাস্কটা হাতে বা পকেটে ভুলে, তাকে 200 টাকা জরিমানা দিতে হবে? এটা সরকার এভাবে দেশ চলে? বুঝতে পারে? হ্যাঁ, এটা মানুষের সরকার, এটা রুলস। আমি নিজের সতর্ক থেকে দেশকে এগিয়ে নিতে পারবো না, কারণ দেশের দেশ চালানোর দায়িত্ব আমার না। পলিটিক্স চলছে, পলিটিক্স ইজ গোয়িং অন ইন দিস কান্ট্রি, ইন দিস স্টেট অলসো। দ্যাটস হোয়াই ইউ পিপল আর ডুইং দিস থিং উইথ আস। ওকে, দোজ হু আর অর্ডিনারি পিপল, ইউ আর কালেক্টিং 200 রুপিস, হোয়াই? ইন ফ্রন্ট অফ থিমস মেনি পিপলস আর দেন ইন এডিসি ডিউরিং দ্যাট টাইম করোনা ওয়াজ নট দেয়ার। হ্যাঁ, ডিউরিং দ্যাট টাইম করোনা ওয়াজ নট দেয়ার, উইদিন 10 ডেজ নাও করোনা ইজ দেয়ার, ইউ হ্যাভ টু প্রোটেক্ট, ইউজ ইউর মাস্ক, আদারওয়াইজ 200 রুপিস ফাইন। হোয়াট ইট ইজ? ইট ইজ রুল।